একটি মানুষের জীবন, একটি মানুষের জীবনের যে সময়টা সে পেয়ে থাকে সেই সময়ের মধ্যে সে কিছু অর্থ ইনকাম তার হয়েছে অথবা তার সম্পদ সে অর্জন করেছে, এই সম্পদ থেকে তার অর্থ থেকে তার সন্তানরা পান, পাশাপাশি অন্যান্য আত্মীয় স্বজনদেরকে সে দিতে পারেন, পাশাপাশি এই সম্পদগুলো সে অন্য কোনো ট্রাস্টি জায়গায় যেখানে শুধুমাত্র মানুষের কল্যাণে কাজ হয় সেই জায়গাগুলিতে যদি দান করে দেন তাহলেও তো বিশাল সওয়াব তিনি পাবেন। অবশ্যই অবশ্যই এই জিনিসটির আল্লাহ তাআলা কোরআনে কারিমের একটি আয়াতে বলেছেন যে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত, আগে এবং পরে কি করেছে মানুষ মৃত্যুর পর সে বিষয়টি জানতে পারবে। আগে যেমন ভালো আমল করেছে সেটি তো জানতে পারবে, হ্যাঁ, যে কিন্তু পরে মৃত্যুর পর তো সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু মানে সদকায় জারিয়া নামক একটা কথা আছে সেটি চালু থাকে। সেই জিনিসটি যদি একটু বলেন যে আসলে যেই জিনিসটি মৃত্যুর পরেও জারি থাকবে, সওয়াব চলতে থাকবে তার আমল নামায়, সেই জিনিসগুলো কী কী, সেই বিষয়গুলো যদি বলে সংক্ষেপে আমরা এক্ষেত্রে মহান আল্লাহ পাক স্বয়ং নিজে অনেক জায়গায় উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে হে ইমানদারগণ তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং প্রত্যেক মানুষের লক্ষ্য করা উচিত সে তার আগামী দিনের জন্য কী প্রেরণ করছে, মানে পরকালের জন্য আমরা কী প্রেরণ করতেছি। আপনি একটা আয়াত চমৎকার বলেছেন যে আল্লাহ পাক প্রত্যেক মানুষকেই যে বলছেন যে মা কদ্দামাত ওয়া আখরাত, সে তার অগ্রের জন্য পেছনের জন্য কী করতেছে, কী রেখে যাচ্ছে, এটি যেমন একটি আল্লাহ পাকের নির্দেশনা। অনুরূপে আল্লাহ বলছেন ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস ওয়াল্লাইলি ইযা আসআস ওয়াস-সুবহি ইযা তানাফফাস, এর আয়াত আল্লাহ বলছেন যে প্রত্যেক মানুষ তার অগ্র পশ্চাৎ কী রাখতেছে সবগুলো আল্লাহ পাক খোঁজ রাখতেছেন। কাজেই একজন মানুষ মরে গেলে নিঃশেষ হয়ে যায় না, আমাদের কথা হলো ইন্তেকাল বলি আমরা, ইন্তেকাল মানে নিঃশেষ হওয়া না, বরং এক জায়গা থেকে স্থানান্তরিত হয়ে যাওয়া, দুনিয়াতে ছিল সে স্থানান্তরিত হচ্ছে পরকালের জন্য, আর সেখানে গেলে নিঃশেষ হয়ে যায় না সে, বরং পৃথিবীতে অনেক কাজ আছে তার যে কেয়ামত পর্যন্ত সে সওয়াব পেতেই থাকে, এটাকে সাদকা জারিয়া যারা বলছিলেন আপনি, এক হাদিস রসুল বলছেন সহি মুসলিমের হাদিস ইদা মাত আল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যখন কোনো মানুষ মারা যায়, ইন্তেকাল করে, তখন দুনিয়ার সকল কাজের সঙ্গে তার সম্পর্ক ডিসকানেক্টেড হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, সে ইচ্ছে করলে আর ভালো কাজও যেমন করতে পারে না, অনুরূপভাবে খারাপ কাজ গুনাহের কাজও করতে পারে না। তবে মাত্র তিনটি জিনিস অবশিষ্ট থাকে যেগুলো কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, একটা হচ্ছে সাদাকা জারিয়া, প্রবাহমান দান, এমন একটি দান যেই দানটা নিঃশেষ হয়ে যায় না, দীর্ঘদিন সাস্টেনেবল হয়, টেকসই হয়, যেমন মসজিদ নির্মাণ করে যাওয়া, মাদ্রাসা নির্মাণ করে যাওয়া, ইতিমখানা নির্মাণ করে যাওয়া, রাস্তা নাই রাস্তা তৈরি করে দেওয়া, পানির ব্যবস্থানে পানির ব্যবস্থা করে দেওয়া, এরকম প্রত্যেকটাই কিন্তু সদকা জারিয়া। আমরা মহতরম সদকা জারিয়া বলতে কেবলমাত্র মসজিদ মাদ্রাসা ইতিমখানা বুঝি, না, মানবতার জন্য যা কল্যাণকর প্রত্যেকটি সদকা জারিয়া। যেমন পরে বলা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যদি সে রেখে যায় যার দ্বারা বিশ্ববাসী দুনিয়াবাসী মানুষ উপকৃত হয় তাহলে এটাও একটা সদকা জারিয়া। যেমন আজকে আবিষ্কার হচ্ছে, আপনার সামনে একটি ল্যাপটপ আছে, আমাদের আজকে প্রযুক্তি আছে, সমস্ত পৃথিবী জাতীয় কবির ভাষায় বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোই পরে, আজকে আমরা হজ করতেছি, চার পাঁচ ঘন্টায় যাচ্ছে সৌদি আরব, আগে আমাদের বাপ দ্বারা গেছেন তিন মাস ছয় মাসে। সুতরাং এই প্রত্যেকটা আবিষ্কার যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয় তাহলে এগুলো সদকা জারিয়া জারিয়া হয়ে যাবে। একটি কিতাব লিখলেন আপনি, সুন্দর, আমি একটা কিতাব লিখলাম, আমি চলে গেলাম, এই কিতাব পড়ে অসংখ্য মানুষ হেদায়ত প্রাপ্ত হবে, আল্লাহ পাকে জানবে, নেককার দিনদার সন্তান যদি পিতামাতার মৃত্যুর পরে তার জন্য দোয়া করে, এই তিনটি সদকা জারিয়া কেয়ামত পর্যন্ত উনি কবরে বসে বসেই।